আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক বেশি ভালোই আছি। আজকে আমি আবার একটা মেহেদির ডিজাইন নিয়ে আপনাদের সামনেই চলে আসলাম। আজকের ভিডিওতে আমি আসলে একটা মেহেদি যখন আমি লাগাইতে যাই, ভিডিও করতে যাওয়ার সময় যেন সব মেহেদির ডিজাইনটাই যেন ভুলে যাই, কিন্তু অন্য সময় যেন এমনিতেই দিই তখন অনেক সুন্দর সুন্দর ডিজাইন মাথায় চলে আসে, আর যখন ভিডিও করতে যাই তখন যেন সব কিছুই ভুলে যাই। আমি কোন দিক দিয়ে যে কাজটা শুরু করব বা কীভাবে কাজটা শুরু করব, কোন ফ্লাওয়ার দিয়ে আমি কাজটা প্রথমে স্টার্ট করব, সব কিছু যেন সব মাথা থেকে বেরিয়ে যায়। এরপর আমি চেষ্টা করে যাই, কারণ ভিডিও তো করতেই বসছি, তখন তো ভিডিও করতেই হবে। সেজন্য আমি আবার এই ভিডিওটার মধ্যে দেখতেছেন আমি এই ডিজাইনটাই করতেছিলাম। প্রথমে আমি একটু করে রাউন্ড করে একটা লাইন করে নিয়েছিলাম, এরপর আমি ছোটো ছোটো করে ফ্লাওয়ার এঁকে নিয়েছিলাম, এরপর আমি কয়েকটা রোজ এঁকে নিয়েছি এখানে সুন্দর করে, আপনারা দেখতেই পাচ্ছেন। আসলে এগুলা আঁকতে যাইতে তেমন কষ্ট না আমার, কারণ প্র্যাকটিস করতে করতে যেন সব কিছুই সহজ হয়ে যায়, কিন্তু যখন যারা জানে না তাদের তো অনেক বেশি কষ্ট লাগার কথা। কিন্তু একটা কাজ করতে যাওয়া আসলেই সহজ না, যাদের করতে অভ্যাস আছে তাদেরই মনে হয় এটা করতে ভালোই লাগে। আমাদের কাজ কষ্ট না হলেও, কষ্ট হলেও কিন্তু আমার মেহেদিটা লাগাইতে অনেক বেশি ভালো লাগে এবং অনেক বেশি পছন্দ আমার এই কাজটা করতে, তাই আমি বারবারই প্র্যাকটিস করতেই থাকি যেন আমার সুন্দর করে যেন আমি কাজটা করতে পারি। আমার আসলে এই কাজগুলো আমার ভীষণ ভালোই লাগে, আমি বারবার চেষ্টা করে থাকি যেন আমার সুন্দর সুন্দর ডিজাইনটা যেন প্র্যাকটিস হয়ে যায়। আমি প্রত্যেকবারে ভিডিও, অনেক ভালো ভালো ভিডিও আমার সামনেই চলে আসে মেহেদি ভিডিওগুলো, আমার মেহেদির ভিডিওগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে, তাই আমিও চেষ্টা করে থাকি যেন আমিও তো মেহেদি লাগাইতে পারি, তাই আমিও বলি আমিও যেন ভিডিও করি। অথচ ভিডিও না করার করতে তো চাই, কিন্তু করার সময় যেন আমার সব ডিজাইনটাই মাথা থেকেই বেরিয়ে যায় আমি কি করতে যাচ্ছিলাম, আর এমনভাবে যেন আমার বসতে বা হাতটা রাখতে সব কিছু যেন অসুবিধাই লাগে কত। কিন্তু যখন আমরা ভিডিও করি না তখন সব কিছু যেভাবে ইচ্ছে সেভাবেই লাগাইতে পারি, যখন তখন তো অসুবিধা লাগে না। এখন যখন ক্যামেরাতে ফোকাস রাখে এই ডিজাইনগুলো করতে হয়, হাতটা তো আর ক্যামেরার পাশ থেকে সরানোই যায় না, তাই মন মতো করে সব কাজটাই একটু কষ্ট হয়ে যায়, তাই অনেক কিছু উল্টাপাল্টা হয়ে যায়। আপনারা এইগুলো স্কিপ করবেন, কারণ আমি প্রথম প্রথম এই ভিডিওগুলো করতেছি, আমার বেশি দিন হয় না এই ভিডিওগুলো করতে, আমি একটু একটু ট্রাই করতেছি। আমাদের অনেক বড় বড় আর্টিস্টরা আছে যে অনেক সুন্দর করে ভিডিও করে, যেগুলো আমাদের দেখতে অনেক বেশি ভালো লাগে। স্পেশালি আমার মেহেদি ভিডিওগুলো দেখলে আমি চুপ থেকে একদম সরাই, একদম স্কিপ করেই যাইতে পারি না, আমার অনেক খারাপ লাগে বা দেখতে খুব ইচ্ছে করে, সেজন্য আমি প্রত্যেক মেহেদি ভিডিও আমি দেখে তারপরে স্কিপ করি। ডিজাইন করার সময় যেন সব ডিজাইন ভুলে যায়, সেজন্য আমার সবসময় এ ফ্লাওয়ারটাই সবসময়ই চলে আসে হাতে, না হয় আমি আরও অনেক ধরনের ফ্লাওয়ারে আঁকতে পারি তবু আমার এইটা একটু বেশি চলে আসে। সেজন্য আমার একটু এটা ছোটোবেলা থেকে আমি এই প্র্যাকটিসগুলো আমি আসলে ছোটোবেলা থেকে বারবার মেহেদি লাগানোর চেষ্টা করতাম, বা আমার আম্মুদেরকে বোনদেরকে আমি বারবারই লাগিয়ে দিতাম, সেজন্য আমি এখনও একটু একটু ভালোই পারি। আমার আসলে ভিডিওতে আপনারা যেভাবে দেখেন আমি অন্যরকমভাবে আরও অনেক ভালোভাবে পারি, ভিডিও করতে গিয়ে আমার অনেক কিছুই বলে যায় বা অনেক অসুবিধা লাগে সেগুলা। আর অন্য সময় তো মনে করেন মোবাইলটা পাশে থাকে, আমি একটু ডিজাইন ভুলে গেলেও আমি মোবাইলটা একটু করে নিয়ে আবার ডিজাইন দেখে মনে করেন আরও অনেক ভালো থেকে আমার ডিজাইন মাথায় চলে আসে, তখন আমি আবার চেষ্টা করে বসি। কিন্তু এখন তো আমি ভিডিওতে আমার খুব লাগতেছে এখানে যেন টাইমিং অনেক বেশি হয়ে যাচ্ছে, ওইরকম লাগে বেশি টাইম হয়ে যাচ্ছে, আমার ভিডিওটা তাড়াতাড়ি করতে হবে,
মনে অনেক ধরনের বই ঢুকে বসে, সেই জন্য আমার আসলে অনেক রকম উল্টা পাল্টা হয়ে যায়। তো আপনারা একটু দেখে, আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ সবার পাশে থাকলে সবাই সবার পাশেই থাকতে পারে। আর যারা মেহেদি ভিডিও দেখে অবশ্যই তারা তো স্কিপ করেই যাইতে পারে না। আমারও এমন অনেক একটা অভ্যাস যেন আমি মেহেদির ভিডিও দেখলে আমি একদম স্কিপ করে একদমই যাইতে পারি না। এরপর আমি চেষ্টা করি যেন মোটা, তারপরে পরছি কোন ডিজাইনগুলো করতে, যেন একটার পর একটা করলে তখন একটু বেশি সৌন্দর্য ফুটে ওঠে। সেই জন্য আমি বারবার চেষ্টা করি যেন একটু মোটা ডিজাইন করার পর যেন একটু চিকন ডিজাইনটা করি। আপনাদের কেমন লাগছে আমাদেরকে অবশ্যই আপনি কমেন্ট করে জানাবেন। আসলে আমি ভয়েস ওভারটা একদম অনেক কম করি, তাই আমার ভয়েস ওভার করতে একটু সমস্যা লাগলে আপনাদের শুনতে একটু কমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি একটু ভয়েস ওভারটা একটু কম দিই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন।